আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আতা রহমান খান, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। কোভিড-19 সম্পর্কে অনেকগুলো ভিডিও পরিবেশন করেছি, ডেঙ্গু সম্পর্কেও পরিবেশন করেছি, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং কোভিড আক্রান্ত হয়েও ভর্তি হচ্ছে, যদিও সংখ্যায় অনেক কম। আজকে সকালে খবরে দেখতে পেলাম যে গত 24 ঘন্টায় বাংলাদেশে একজন কোভিড আক্রান্ত হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা বড় দুর্ভাগ্যজনক। আমরা ভুলে গেছি কোভিড-19 কী জিনিস এবং এটার উপরে আমরা কোনো রকম চিন্তাভাবনা করছি না এবং কোনো প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি না। আমরা আগের মতো 20 সেকেন্ড হাত ধুতে করব সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব। ডোর নব হাত দিয়ে ধরব না, গ্লাভস দিয়ে ধরব। যদি ডোর নব ধরে দরজা খুলে এসে হাত ধুব। রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কোভিড-19 সংক্রামিত হয়। কেউ যদি হাঁচি এবং কাশি দিয়ে থাকে তাহলে তাকে কিছু রেসপিরেটরি এটিকেট মানতে হবে। রেসপিরেটরি এটিকেটটা কী? মনে করেন আমার এখন হাঁচি আসছে বা আমি জোরে একটা কাশি দিব, তখন আমি আমার এলবোটাকে এভাবে আমি প্রিভেন্ট করব, আমার হাঁচি যেন অন্যর গায়ে না লাগে। কারণ আমার মুখে এবং নাকের ভিতরে কোভিড ভাইরাস থাকতে পারে, তো 3 ফিট দূরত্বের ভিতরে, তো 1 মিটার বা 3 ফিট দূরত্বের ভিতরে এটা সংক্রামিত হতে পারে, সেই জন্য 3 ফিট ডিস্টেন্সে থাকা উচিত। আর অনেকক্ষণ রুমের ভিতরে থাকলেও সেক্ষেত্রেও কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা বক্তৃতা করেন, কথা বলেন, হাসেন, স্নিজিং করেন, কফ কাশি দেন বা যে কোনো ধরনের রেসপিরেটরি অ্যাপারেটাসকে যদি আপনি বেশি ইউজ করেন, অর্থাৎ আমরা কীভাবে রেসপিরেটরি অ্যাপারেটাসটা ইউজ করছি, যেমন আমাদের নাক, আমাদের গলা, আমাদের যে ল্যারিংস, এগুলো আমরা ব্যবহার করছি, এই রেসপিরেটরি অ্যাপারেটাসের মাধ্যমে আমরা ভাইরাস আক্রান্ত হচ্ছে। আর যদি আমাদের হাতে ভাইরাস লাগে, সেই ভাইরাস দিয়ে আমরা আবার অনেক সময় নাক চুলকাচ্ছি, চোখ চুলকাচ্ছি, হয়তো বা অভ্যাসবশত এদিকে একটু হাত টাচ করছে, এভাবে ভাইরাস আক্রান্ত হচ্ছে। এখনও গত 24 ঘন্টায় বিশ্বে 100 লোক কোভিডে মারা গিয়েছে। এখন যদি কেউ কোভিড আক্রান্ত হয় তাহলে আপনি বাসায় থাকবেন, হোম আইসোলেশনে থাকবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তো যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, তাদের জন্য কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজনীয়। তাই যে লোক এখন কোভিডে যদি কেউ মারা যায় তাহলে ধরে নিতে হবে তার কোনো তার কোমরবিড কন্ডিশন আছে, যেমন সে হয়তো খুবই মোটা, তার ডায়াবেটিস আনকন্ট্রোল, তার হাই ব্লাড প্রেশার আছে, তার করোনারি আর্টারি ডিজিজ আছে, তার হিস্ট্রি অফ স্ট্রোক আছে বা ক্যান্সার আছে, সেগুলোর দিকে আপনাদের নজর দিতে হবে। শুরুতে বলেছিলাম যে ডেঙ্গুর কথাও বলেছিলাম যে ডেঙ্গুতে মৃত্যুর হার এখন অনেক কম, অ্যাডমিশনের হারও কম। তারপরেও সতর্ক করে দিয়ে বলতে চাই, ডেঙ্গুতে ডেঙ্গু মশাবাহিত রোগ, সব মশা না, এডিস ইজিপ্টিকা নামের একটা মশা আছে, মশাটা খুব সকালে এবং সন্ধ্যায় এদিক সেদিক ঘুরঘুর করে যদি আপনাকে কামড় দেয় আর মশার ভিতরে যদি ভাইরাস থাকে তাহলে আপনি ভাইরাস আক্রান্ত হবেন। এই মশাটা কোত্থেকে ভাইরাসটা পেল? এই মশাটা আরেকজন লোককে যদি কামড় দেয়, ডেঙ্গু আক্রান্ত লোককে যদি কামড় দেয়, সেখান থেকে মশাটা ভাইরাস আক্রান্ত হবে, সেই ভাইরাস আক্রান্ত মশাই আপনাকে সংক্রামিত করতে পারে। সেই জন্যই সন্ধ্যার সময় বা খুব সকালে ফুল স্লিভ জামা পরে বেরবেন, মোজা পরে বেরবেন, বাসায় উইন্ডোগুলো বন্ধ রাখবেন এবং নেট ব্যবহার করবেন এবং মসকিটো নেট, মশারিও ব্যবহার করবেন, এসি থাকলে ভালো হয়।
আর ফুলের টাবে পানি চেঞ্জ করবেন দুই তিন দিন পর। ময়লা আবর্জনা নোংরা বা জলাবদ্ধ পানিতে এই মশার মশার জন্য একটা ব্রিডিং গ্রাউন্ড হয়ে থাকে এবং মশা সেখানে উৎপাদিত হয়। আশা করি এই টিপসগুলো মনে রাখবেন। ডেঙ্গু এবং কোভিড আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি যেন না হয়, কেউ যেন আবার মৃত্যুর কোলে ঢুঁড়ে না পড়ে, এই কামনা করে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। সামনে আসছে নববর্ষ, আমি আপনাদের জন্য অগ্রিমভাবে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 2023 সাল আপনাদের সবার জন্য সুন্দর হোক, সুখময় হোক এবং আপনারা সফলতার ধারপ্রান্তে পৌঁছেন এবং সুস্থ থাকেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।